নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেবো যে তোমরা কীভাবে নিজেদের ফোনে তোমাদের যে এইচএসের রেজাল্ট সেটি কিন্তু তোমরা চেক করতে পারবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল, কীভাবে ও কোথায় রেজাল্ট দেখবেন সে বিষয়ে জেনে নিন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে প্রকাশিত হতে চলেছে এবারে উচ্চ মাধ্যমিকের ফলাফল। বিকেল তিনটেই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এক ঘন্টা পর থেকে wbresults.nic.in-এ যে ফলাফল সেটি কিন্তু তোমরা দেখতে পারবে। তো করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার পুরোপুরি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে মাধ্যমিক একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে। সেই নম্বরে সন্তুষ্ট না হলে পড়ুয়ারা ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন, যা করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে নেওয়া হবে বলে জানানো হয়েছে। আপাতত সংসদের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার মেধা তালিকা প্রকাশ করা হবে না। গতবারও মেধা তালিকা দেয়নি সংসদ, সেই সঙ্গে এবার ফল প্রকাশের দিনই মার্কশিট দেওয়া হবে না। শুক্রবার উচ্চ মাধ্যমিকে সংসদের ক্যাম্প থেকে স্কুলগুলিকে দেওয়া হবে যাবতীয় নথি। সেই দিনই স্কুল থেকে করোনা ভাইরাস সংক্রান্ত বিধি মেনে পড়ুয়া বা তাদের অভিভাবকরা মার্কশিট সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, কোন কোন ওয়েবসাইটে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট তোমরা দেখতে পারবে, তো সেই লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, তোমরা ডাইরেক্ট সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তো সেই সমস্ত কী বলা হচ্ছে দেখুন, আমি বলে দিচ্ছি ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা দেখতে পারবে। wbresults.nic.in-এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদেরকে প্রথমে যেতে হবে। তো সেখানে যাওয়ার পরে wbchse ক্লাস টুয়েলভ রেজাল্ট থাকবে একটি লিঙ্ক, তো সেই লিঙ্কের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্ক কিন্তু চারটের সময় কিন্তু খুলবে, অর্থাৎ তিনটের সময় যে রেজাল্ট সেটি কিন্তু প্রকাশিত হবে এবং চারটের সময় কিন্তু তোমাদের যে ফল সেটি কিন্তু তোমরা অনলাইনে দেখতে পারবে। তো নিজেদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, অর্থাৎ ইলেভেনের যে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের রয়েছে সেটি তোমাদের কাছে রাখতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বার এবং যে তোমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ দিয়ে তোমাদের কিন্তু চেক করতে হবে। তো তারপরে যেটি তোমরা ওটা দেওয়ার পরে তোমাদের যে সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো স্ক্রিনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট সেটি কিন্তু দেখাবে। তো ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো, অথবা আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন বা ডাউনলোড করে রেখে দিতে পারো। তো SMS-এর মাধ্যমে যদি তোমরা যদি দেখতে চাও, তাহলে যেটি করতে হবে তোমাদের মোবাইলে wb12 স্পেস রেজিস্ট্রেশন তোমাদের যে নাম্বার 256070-তে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো তোমরা বেশিরভাগ কেউ SMS-এর মাধ্যমে দেখার থেকে তোমাদের ডাইরেক্ট তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদের দেখা ভালো। যে ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তোমার লিঙ্কের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই লিঙ্কের উপর ক্লিক করার পরে এখানে যেমন দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেমন লিঙ্ক এসছে, ঠিক সেরকমভাবে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন কিন্তু লিঙ্ক চলে আসবে। তো সেই লিঙ্কের উপর যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ মারার পরে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটি কিন্তু শো হয়ে যাবে। তো রেজাল্টটিকে স্ক্রিনশট করে রেখে দিও এবং তোমাদের যে আজকে যেহেতু রেজাল্ট বেরোচ্ছে, তো কালকে তোমাদেরকে আবার রেজাল্ট তোমাদের স্কুল থেকে তোমাদের দেওয়া হবে, মার্কশিট, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দিও। এবং এই এই সংক্রান্ত কিন্তু আবার কিন্তু আমি বেলা চারটের সময় কিন্তু আবার আমি নিয়ে আসছি ভিডিও, তো সেই জন্য অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো বন্ধুরা, প্রত্যেককে গুড লাক, গুড বাই।